সর্দার কিচেনের বিফ শেক নিয়ে আমার বলার মতো কিছুই নেই, বিকজ হচ্ছে ওনাদের বিফ শেক হচ্ছে মোহাম্মদপুরের মধ্যে বেস্ট, এটা আমার অপিনিয়ন। আর হচ্ছে আমার কাছে মনে হয় না সেলিম কাবাবের যেটা একটা হাইপ থাকে বিফ শেক ওদের অনেক মজা, নো, আর আমার কাছে যে ওনাদের চিকেন রোল ওই বিফ রোল ওগুলো খুব মজা। বাট সর্দার কিচেনের বিফ শেক হচ্ছে পুরো মোহাম্মদপুরের মধ্যে সবচেয়ে বেস্ট, ইসমাইলের থেকে ওদের বিফ শেকটা বেস্ট। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, দিস ইজ রাফি ফ্রম 501 ডেজ উইথ ফুডি রাফি। আজকে আবার হচ্ছে সর্দার কিচেন থেকে খুব মন চাইলো, আবার আমি বলছিলাম যে অনেকগুলো আইটেম আমরা ট্রাই করবো ইনশাল্লাহ, তো আরেকদিন খাবার নিয়ে আসলাম। সো সর্দার কিচেনে হচ্ছে বাজেট আজকে ছিল 400 টাকা অ্যারাউন্ড আর কি, 400+ এরকম টাইপ সামথিং। তো তিনটা আইটেম আনতে পারছি, আরও আনতে হবে বিকজ হচ্ছে আমাদের আরও এপিসোড করতে হবে ওখানকার, বিকজ হচ্ছে অনেক আইটেম আর অনেক মজাদার আইটেম, সবগুলো আইটেমই ভালো। তো ভালো জায়গার ভালো আইটেমগুলো যদি একটু না খাই তাহলে নিজের কাছে মন খারাপ লাগবে, তাই হচ্ছে আজকে তিনটা আইটেম নিয়ে আসছি চলেন। আর লোকেশনটা তো বললামই যে তাজমহল, মানে আগের দিনের ভিডিওতে বলছিলাম, বাট আজকে বলে দিচ্ছি যে লোকেশনটা হচ্ছে আপনার তাজমহল রোডে প্রিন্স বাজার যে আছে ওটার পিছনের গলিতে। আমি এক্স্যাক্ট লোকেশনটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করবো, চলেন দেখে নেওয়া যাক। আচ্ছা, আমরা আমাদের খাবার নিয়ে বসে গেছি, সো আমি আগে আইটেমগুলো আগে দেখায় দিই। আর হচ্ছে সবচেয়ে প্রথম কথা হলো ভাই, চিকেন বারবিকিউ চিকেন যেটা, এটা দেখতে কিন্তু ভাই মারাত্মক লাগতেছে, মানে জোস লাগতেছে, এটা দেখতে অস্থির একটা মানে লুকেই মেরে দিছে আর কি। সো এই বারবিকিউ চিকেনের প্রাইস পড়ছে হচ্ছে আপনার 130 টাকা, মানে সাইজটা একটু ছোটো হয়ে গেছে, বাট প্রাইস বাড়ছে, সব কিছুর দাম বাড়ছে, ওনাদের এটাও বাড়ছে, এটা 100 টাকা ছিল মেবি। তারপরে এখানে হচ্ছে বিফ শিক কাবাব, যেটা হচ্ছে ওনাদের মোস্ট সেলিং আইটেম বলা যায়, এবং আমি এই সর্দার কিচেন মেইনলি চিনছি এই বিফ শিক কাবাবের জন্য। আমাকে এক স্টুডেন্ট আমার মানে ই করছিল যে মানে সাজেশন দিয়েছিল যে এখানকার বিফ শিক কাবাব একবার ট্রাই করে দেখতে, এটার সাথে ওনাদের গার্লিক নানটা যেটা ওনারা এখন বানানো বন্ধ করে দিছে, মানে আমি আর আমার এক ফ্রেন্ড হচ্ছে বিফ শিক কাবাব আর হচ্ছে গার্লিক নান খাইতে গেছিলাম এই সর্দার কিচেনে, ওখান থেকে আমার যাত্রা শুরু ওখানে খাওয়াটা, মানে ভাই মারাত্মক একটা এক্সপিরিয়েন্স ছিল, মানে খুবই আনফর্চুনেট একটা বিষয় যে ওনাদের গার্লিক নানটা বানানো বন্ধ হয়ে গেছে, অনেক মজা ছিল। আর এখানে আরেকটা নিচে এটা হচ্ছে চিকেন রোল, রাইট, এই চিকেন রোল এটার প্রাইস পড়ছে হচ্ছে আপনার 65 টাকা, এটাও 60 টাকা না 50 টাকা ছিল, এটা দাম সবই বাইরে গেছে। ওনারা বিফ জুড়া গোশও সেল করে, যেটা অবশ্যই আজকে ছিল, মানে আজকে ছিল না, মানে এখন বাড়ানো অফ রাখছেন। সো এই হচ্ছে আমাদের তিনটা আইটেমের মধ্যে আমি তো ফার্স্টে চিকেন রোলটা দিয়ে শুরু করি। চিকেন রোলটা জাস্ট মারাত্মক ছিল, মানে মেইনলি ওনারা হচ্ছে আমি যেহেতু এখানে চিকেন বটি কাবাবও খাইছি আগে, চিকেন রোলের মতো চিকেন বটি কাবাবগুলো দিয়া বানায় দিছে আর কি, তো আর পিঁয়াজ টিয়াজ দিছে পরোটার সাথে মেক করে দিছে, আসলেই মজা এটা। আর সালাদ দিয়ে ওনাদের সালাদটা ভাই মারাত্মক। সো ওভারঅল হ্যাঁ, চিকেন রোলের সাথে এক্সপিরিয়েন্সটা জোস। এবার হচ্ছে বিফ শিকে ট্রাই করার পালা, হ্যাঁ বিফ শিক, না বিফ আইটেমের আগে চিকেন তান্দুরিতে যাই। পরোটার কথাটা বলতে ভুলে গেছিলাম, পরোটার প্রাইস হচ্ছে 20 টাকা করে, চিকেন তান্দুরিটা জোস, লাইক চিকেন তান্দুরি বারবার ভুলে বলতেছি, বারবিকিউ চিকেন আর কি, মানে এখানে এটা মেইনলি হচ্ছে চিকেন তান্দুরি কলার মধ্যে ওনারা হইতেছে মেক করে এটার উপরে বারবিকিউ সস মিক্স করে এটাকে বানায় দিছে। সো এটা জোস বলাই যায়, বারবিকিউ একটা কোলেরও ফ্লেভার আসতেছে, এর জন্য এটা বেশি মারাত্মক লাগতেছে। হচ্ছে বিফ শিকের পালা, সর্দার কিচেনের বিফ শেক নিয়ে আমার বলার মতো কিছুই নেই, বিকজ হচ্ছে ওনাদের বিফ শেক হচ্ছে মোহাম্মদপুরের মধ্যে বেস্ট, এটা আমার অপিনিয়ন। আর হচ্ছে আমার কাছে মনে হয় না সেলিম কাবাবের যেটা একটা হাইপ থাকে বিফ শেক ওদের অনেক মজা, নো, আর আমার কাছে যে ওনাদের চিকেন রোল ওই বিফ রোল ওগুলো খুব মজা। বাট সর্দার কিচেনের বিফ শেক হচ্ছে পুরো মোহাম্মদপুরের মধ্যে সবচেয়ে বেস্ট, ইসমাইলের থেকে ওদের বিফ শেকটা বেস্ট। লাইক আমরা মাটন বটি ফার্স্ট একটা দিন ট্রাই করছিলাম সর্দার কিচেনেরই ভিডিও করছিলাম আমরা, ওইটার থেকে আমি বলছিলাম যে ওই সময় যে এটার সাথে কম্পারিজন করবো, এখন আমি এটা বলতেই হবে যে ওনাদের বিফ শিকই বেস্ট, মানে মাটন বটিটা মজা ছিল, অনেক মজা ছিল, বাট বিফ শিক হচ্ছে ওনাদের বেস্ট, যে স্পাইস লেভেলটা থাকা দরকার প্লাস টেস্ট আর কোলের ফ্লেভার এটা ভাই মারাত্মক। আমাদের যে আজকে তিনটা আইটেম ট্রাই করা হলো প্রায় 400 টাকা বাজেটের মধ্যে হয়ে গেছে, 400 বা 300 350 সামথিং, সো এই তিনটা আইটেমই ভাই মারাত্মক ছিল, জোস ছিল। সর্দার কিচেনে ফুড ট্রাই করা আমার সবসময় হচ্ছে এক্সপিরিয়েন্স ভালো যায়,
আরও অনেক আইটেম বাকি আছে, খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ ওগুলো ভিডিও করবো ইনশাল্লাহ। এভাবে করে আমরা হচ্ছে এপিসোড ওয়াইজ যাবো, বা এপিসোড ওয়াইজ তো হচ্ছে না, কয়েকদিন পরে আবার ট্রাই করবো সর্দার কিচেনে আরও দুই তিনটা আইটেম, বাজেটটা মেনটেন করতে হয় তো এর জন্য আর কি। তো ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো, বিফশিক ওনাদেরটা বেস্ট, চিকেন তান্দু চিকেন বারবিকিউ জোস চিকেন রোলও ভালো। সো ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো। আজকের ভিডিও এই পর্যন্ত, আগামীকাল দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।